সাধারণ ক্ষুদ্র কৃষক হিসাবে আমরা 25 মণ আমরা মেসেজ পাইছি, আমরা 25 মণ পর্যন্ত দিতে পারবো, তাই আমরা 25 মণ আমরা ধান দিতেছি। 1040 টাকা 26 টাকা কেজি হিসাবে আমরা ধান দিতে আছি সরকারকে। 1040 টাকা মন 26 টাকা হলো কেজি, এই হিসাবে আমরা ধান বিক্রি করতেছি সরকারের কাছে। না না, আমাদের ধানের মান খুবই ভালো। না এগো আমরা কোনো পার্সেন্টেজ দেই না, কত বছর দেওয়া লাগছে 100 টাকা করে মন প্রতি। হ্যাঁ, আর এবছর আমাকে 1 টাকাও দেওয়া লাগতেছে না। যে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হয়েছে। ফলে কখনো খাদ্যশস্য কম মূল্যে বিক্রি করা হয় সরকারের পক্ষ থেকে, কখনো কৃষককে বাঁচানোর জন্য সরকার বেশি মূল্যে খাদ্যশস্য ক্রয় করে থাকে। এরই একটা অংশ হিসেবে সরকার এই ধান এবং চাল ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমাদের বরিশাল জেলাতে 8856 মেট্রিক টন ধান এবং 5158 মেট্রিক টন চাল ক্রয় করতেছে, অর্থাৎ কৃষকরা যেন তার ন্যায্য মূল্য পায়, সেই জন্য সরকার এই ধান এবং চাল ক্রয় করে গুদামজাত করবে। এবং এইগুলোই কিন্তু আমরা একসময় OMS বা আমাদের বিভিন্ন রকম ত্রাণ সাহায্য কার্যক্রমে কিন্তু আমরা এই চালগুলো আবার মানুষের মধ্যে কখনো বিনামূল্যে কখনো স্বল্পমূল্যে বিক্রি করে থাকি। এবং সেটারই আজকে আমাদের সদর উপজেলার এই ক্রয় কার্যক্রম উদ্বোধন করলাম। সারা জেলাতেই আমাদের ক্রয় কার্যক্রম শুরু হয়েছে এবং এর পরবর্তীতে আমরা ধান চালটাও সংগ্রহ করব এবং এই কার্যক্রম এই আমাদের বোরোর পরে আউশও কিন্তু আবার অব্যাহত থাকবে। না, আপনারা জেনে খুশি হবেন যে এই স্বচ্ছতা নিরপেক্ষতা আমাদের নিশ্চিত করার জন্য আমাদের কিন্তু ডিজিটাল পদ্ধতিতে SMS-এর মাধ্যমে অথবা অ্যাপসের মাধ্যমে সদর উপজেলায় ক্রয় করা হচ্ছে এবং বাকি সকল উপজেলায় কিন্তু লটারির মাধ্যমে আগ্রহী কৃষকের কাছ থেকেই ক্রয় করা হবে। লিস্ট করে করে কৃষি বিভাগ থেকে কিন্তু আমরা কৃষকদের লিস্ট নিয়েছি এবং আপনি আরও যেন নিশ্চিত হবেন যে বরিশাল জেলাতে আগ্রহী কৃষক যারা বিক্রি করতে ইচ্ছুক তারা ইনশাল্লাহ কেউ ধান বিক্রি থেকে বঞ্চিত হবে না। সকলের ধান ক্রয়ের মতো সামর্থ্য কিন্তু আমাদের রয়েছে যারা বিক্রি করতে আগ্রহী হবেন।